আমাদের উস্তাদ মোহতারাম, যাকে না দেখলে সাক্ষাৎ সাহাবিকে না দেখার আফসোস থেকে যেত। আকাবিরের এবং আসলাফদের একেবারে সম্পূর্ণ বাস্তব নমুনা চিন্তা চেতনায় হৃদয় মননে যিনি সবসময় লালন করতেন, এবং যার কাছ থেকে আমরা এবং ওলামায়ে কেরাম দেওবন্দি চেতনার সবক পেয়েছি, সেই আমাদের উস্তাদ মোহতারাম শেখ হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ জীবন চরিত নিয়ে আলোচনা করার এই মজলিসে এই পর্বে আমাকে আমন্ত্রিত করেছেন বলে আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা এবং সুপ্রিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার জীবনী আলোচনা থেকে কিছু রসদ সংগ্রহ করে আমাদের জীবনের দিক নির্দেশনার জন্য তা কাজে লাগানোর তৌফিক দান করুন। আমি শুরু করতে চাই আল্লামা ইকবাল রহিমাহুল্লাহর একটি কালজয়ী শের দিয়ে। আল্লামা ইকবাল রহিমাহুল্লাহর শেরটা হচ্ছে, হাজারো সাল নারগিস আপনি বেনুরি পে রুতি হে, হাজারো সাল নারগিস আপনি বেনুরি পে রুতি হে, বড়ি মুশকিল সে হতা হে চমন মে দিদাবর পয়দা। এটা ওই ব্যক্তিদের জানেই বলা হয় যারা জীবনে এমন কিছু রেখে যান যা পরবর্তীদের জন্য চিন্তা চেতনা এবং জীবনের লক্ষ্য নির্ধারণে খোরাক হিসেবে কাজ করে। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ উস্তাদ মোহতারম, তিনি শেখুল ইসলাম হযরত মাদানী রহিমাহুল্লাহ একেবারে বাস্তব নমুনা ছিলেন। আর উস্তাদের জন্য এত ফেদাইয়াত, এত নিজেকে বিলীন করে দেওয়া, আমরা হযরত আসাদ মাদানী রহিমাহুল্লাহ যখন এদেশে আসতেন, আমরা আরজাদ মাদ্রাসায় খুব ছোট, মাদানী রহিমাহুল্লাহ আসাদ মাদানী রহিমাহুল্লাহ তাকে রিসেপশন করার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা ঢাক জ্বালাত, তখনকার এয়ারপোর্ট যেটা যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল সেখানে বসে থাকতাম। হযরত যখন আসতেন আর কাজী সাহেব হুজুর দূর থেকে দেখতেন, তখন কি যেন হারানো জিনিসকে পেলে, যে মা আর সন্তানের সাথে, বাবা আর ছেলের সাথে দীর্ঘদিন যুগ যুগ ধরে দেখা হয় না, এখন যেন দেখা হলো, এমন পরম তৃপ্তি নিয়ে হযরত রহিমাহুল্লাহ আসাদ মাদানী মুর্শিদে আলম যাকে তিনি বলতেন তার সাথে সাক্ষাৎ করতেন। এবং আরজাদ মাদ্রাসায় আমরা দেখেছি যে হযরতের আসাদ মাদানী রহিমাহুল্লাহ যখন আসতেন তখন তার কাছে যেন একটা শিশুর মতো আমার নকল হরকত আচার আচরণে কি বেয়াদবি প্রকাশ পেয়ে যায়, এভাবে দেশ বরণ্য এবং শীর্ষস্থানীয় আলেম এদেশের হাদিসের গগনে যাদেরকে মানুষ অনুসরণ করে এবং যারা আশ্রাইয়া বাইনা নুজুম ইসসামাই, আসমানের আকাশের তারকা রাজির মধ্যে যিনি ধ্রুব তারা বা সুখ তারা হিসাবে খ্যাতি লাভ করেছিলেন, এপার বাংলা বলেন আর ওপার বাংলা বলেন, সকল বাংলার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ তাআলা, তার এই বিনয় মানে তার মধ্যে আকাবির তথা সাহাবায়ে কিরামের পূর্ণ বিষয়গুলো আওসাবগুলো একেবারে জমায়েত হয়েছিল, একত্রিত হয়েছিল। কিন্তু বিশেষভাবে আমি বলবো যে তার মধ্যে তিনটা গুণ ছিল, সেটা হলো বিশ্বাসের আপোষহীনতা। বিশ্বাসের আপোষহীনতা মানে হচ্ছে যে তিনি যেই আকীদা বিশ্বাস লালন করতেন সেটার ক্ষেত্রে কারো সাথে আপোষ করবেন না, করতেন না। আমরা তখন মালিবাগ মাদ্রাসায় 1990 সাল দাওরা হাদিসে পড়ি, তখন ইরাক কুয়েত যুদ্ধ লাগলো, সেই যুদ্ধে ইরাক সাদ্দামের মাধ্যমে কুয়েতকে দখল করে নিল। তো সেই তখন মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ ইনকিলাবের যে প্রতিষ্ঠাতা, তিনি কাজী সাহেব হুজুরকে বললেন যে হুজুর আসেন ইসলাম ফাউন্ডেশনে, আমরা একটা মিটিং করছি, এতে আপনার বৈষয়িক অনেক ফায়দা হবে। তো হুজুর এই ফোন আলাপের কথা আমাদের কাছে ক্লাসে বললেন, আর বললেন যে আমরা আমাকে ওরা লোভ দেখাইলো যে এখানে যদি আমি অ্যাটেন্ড করি, অংশগ্রহণ করি, তাহলে প্রভূত দুনিয়াবি বৈষয়িক অনেক লাভ আমার হবে। আমি কি আপনাদের সঙ্গে ইরাকের সমর্থন করেছি ইরাকের সরকার থেকে কোনো বৈষয়িক ফায়দা নেওয়ার জন্য? আমি তো তার জন্য করিনি। আশ্চর্যের কথা, এখন দেখা যায় কোনো রাজনৈতিক মিছিল বা বিক্ষোভ যখন তুঙ্গে উঠে তখন কিছু নীতিভ্রষ্ট রাজনীতিবিদের কারণে সে আন্দোলন সমাপ্তি ঘটে, আন্দোলনের
অর্থাৎ ভিতরে ভিতরে অন্য কিছু আন্ডার টেবিল কিছু লেনদেন হয়। তো হযরত কাজী সাহেব রাহিমাহুল্লাহ উস্তাদে মোহতরম এইসবের ক্ষেত্রে একেবারেই ভিন্ন রকমের ছিলেন। আপুষ বিশ্বাসের ক্ষেত্রে কারোর সাথে আপুষ নয়। একবার দেখা গেল যে চরমনায়ের পীর রাহিমাহুল্লাহ ফজলুর রহমান রাহিমাহুল্লাহ তিনি জামাত ইসলাম সম্পর্কে বলেছিলেন যে জামাত ইসলাম কোন ইসলামী দলই নয়। এরপরে বলছেন যে জামাত ইসলাম যদি প্রমাণ করতে পারে তারা ইসলামী দল, তাহলে আমি আমার অনুসারীদের নিয়ে তাদের গোলাম হয়ে যাব, তাদের দলে অংশগ্রহণ করব। তখন হুজুর বলছিলেন একথা যে পীর সাহেব হুজুরের প্রথম কথাটা তো ঠিক আছে যে জামাত ইসলাম ইসলামী দল নয়, কিন্তু পরের কথাটা যে যদি তারা প্রমাণ করতে পারে ইসলামী দল নয় এটা আমি সমর্থন করি না, কারণ যদি প্রমাণ করতে গিয়ে আমি হেরে যাই তবু আমার কাছে ইয়াকিন এবং আমি বিশ্বাস করি যে জামাত ইসলাম ইসলামী দল নয়। অর্থাৎ বিশ্বাসের ক্ষেত্রে আপোষহীনতা যে হুজুর জামাত ইসলামকে যে ইসলামী দল হিসেবে গ্রহণ করলেন না, এই না করাটার জন্য পীর সাহেব যে ডিবেটে আহ্বান করলেন যে তর্কের মাধ্যমে যুক্তি তর্কের মাধ্যমে যদি আসো প্রমাণ করে দাও তাহলে আমি তোমাদের ইসলামী দল হওয়ার কথা মেনে নিব, হুজুর এটাও মানলেন না যে ডিবেট বা বিতর্কে গিয়ে যদি আমরা হেরেও যাই তবু আমি লালন করব মননে আকীদা বিশ্বাস এই কথা যে জামাত ইসলামী ইসলামী দল নয়। এবং যখন কিনা চরমনায়েব পীর রহিমাহুল্লাহ ওনার সাথে এই যে আপনার এই আরেকটা ভণ্ড পীর যে মতিঝিলের তার সাথে তর্ক হলো, তখন পত্রিকা হেডিং আসলো যে দুই পীরের লড়াই, তখন হুজুর বললেন যে এখানে হেডিংটা শিরোনামটা ঠিক হলো না, এটা হলো যে এক পীর ও এক ভণ্ডের লড়াই। এভাবে যে চরমনের পীর রহিমাহুল্লাহকে তো পীর হিসেবে আখ্যায়িত করা এটা ঠিক আছে, কিন্তু ওই ভণ্ড পীরকে অর্থাৎ ওই যে যে মারা গেল কয়েকদিন আগে সেই পীরকে পীর হিসেবে আখ্যা দিয়ে এভাবে শিরোনাম দেওয়া যে দুই পীরের লড়াই এটা ঠিক হয়নি তাদের, বরং একজন পীর ও একজন ভণ্ডের লড়াই এভাবে শিরোনাম দেওয়া উচিত ছিল। বিশ্বাসের কত গভীরে গেলে বিষয়টাকে এভাবে মূল্যায়ন করা যায় তাই সে হুজুর দেখেছিলেন। তো আমি তিনটা কথা বলতে চাচ্ছিলাম যে হুজুরের মধ্যে আওসাফে জামিলার কোন অভাব ছিল না। ওয়ালাইসা বিমুস্তানকার আলাল্লাহ আন ইয়াজমাআল আলামা ফি ওয়াহিদিন, যারা হুজুরের কিছু সান্নিধ্যে গিয়েছেন দূর থেকে হয়তো বা শুনেছেন তারা মনে করবেন কাজী সাহেব হুজুর একজন বড় মুহাদ্দিস ছিলেন, কিন্তু কাছের থেকে যারা দেখেছেন আমরা কিছুটা হলো হুজুর যখন কাজী সাহেব রহিমাহুল্লাহ আমি যখন আরজাবাদ মাদ্রাসায় মক্তবে পড়ি তখন আরজাবাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শামসুদ্দিন কাসিমী রহিমাহুল্লাহ আমাদেরকে একত্রিত করে মানে বড় ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে তোমাদের পড়াশোনার সুবিধার্থে আমি দেশের স্বনামধন্য বিখ্যাত মুহাদ্দিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহকে নিয়ে আসছি, সেই কথাটাও আমার মনে আছে। তো আমি যখন সেই সেখানে মক্তবে পড়তাম তো বার্ষিক পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করেছিলাম, পুরো মাদ্রাসায় ফার্স্ট হয়েছিলাম, হুজুর আমাকে নিজ থেকে পুরস্কার দিয়েছিলেন হায়াতে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ। তো হুজুরের সাথে আমার পরিচয় ওখান থেকে। এরপরে মালিবাগ মাদ্রাসায় এসে যখন শরীফ একাদশ থেকে ভর্তি হলাম কাজী সাহেব হুজুরের কাছে বুখারী শরীফ পড়েছি এবং হুজুরের পুরোটা দর্সে আমি নিজে তেলাওয়াত করেছি। দেখেছি যে হুজুর যখন হযরত শেখুল ইসলাম মাদানী রহিমাহুল্লাহর কথা আসতো হুজুরের চোখ দিয়ে একেবারে অশ্রু একেবারে বিগলিত হয়ে যেত, হুজুরের দুই গণ্ড গোলাপ যেন অশ্রুতে ভিজে যেত এবং হুজুর বলতেন যে হুসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তার হযরতজি বলতেন যে স্বপ্নের রাজপুত্তুর আমাদেরকে ধোকা দিতেন যে তিনি যে হাফেজে বুখারী এটা আমাদেরকে জানান দিতেন না, অথচ কস্তুল্লানি এই সারা দেখে তারাই শুধু বুখারী পড়াইতে পারে যারা বুখারী শরীফের হাফেজ হাদিস, বুখারী শরীফের হাফেজ যারা, তারা ছাড়া এভাবে ছাত্ররা পড়ে যাচ্ছে আর এভাবে উল্টানো যে যিনি জানেন না কোনটা কোন শব্দ, এখানে লম্বা ব্যাখ্যা আসে এরপরে এক শব্দ আসে দুই পৃষ্ঠা ব্যাখ্যা যায় এরপরে এক লাইন আসে, এগুলো যারা কিনা বুখারী শরীফের হাফেজ তারা ছাড়া আর কেউ এটা বলবেন না এই এটা পারবেন না। এই জন্য হুজুর হযরত হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ ইলমের সার্থক উত্তরাধিকারী ছিলেন। দেখা যেত আমরা সকাল 7টায় কাজে হুজুরের বুখারী শরীফের দর্সে বসতাম, তো আলহামদুলিল্লাহ তার দর্সে বসলে কেউ মন্ত্রমুগ্ধের মতো বসে থাকতো, আমরা যখন বসতাম তখন নাস্তা খেয়ে বসতাম, এরপরে দেখা যেত হুজুর দরস যখন শেষ করলেন তখন 10:30 কিংবা কখনো 10:15 বেজে যেত, কিন্তু এই 3 ঘন্টা কোথায় কিভাবে হারিয়ে গেছে আমরা আমাদের মনে হতো যে কিছুক্ষণ আগে হুজুর ক্লাস শুরু করছেন।
তো এটা ছিল হুজুরের তাবাহুরে ইলমির একটা বিষয়, যে হুজুর বিশেষ করে বুখারী শরীফে কালা বাজুল নাসের বিষয়গুলো যেখানে ইমাম বুখারী রাহিমুল্লাহ হানাফিদেরকে বা ইমামে আজম রাহিমুল্লাহকে কিছু মেনশন করে কথা বলেছেন সেই জায়গাগুলোতে, যে আর অফিল মাদিনী অফিল রিকাজিল খুমুসু এই জায়গাগুলোতে এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন দিতেন, যে আমরা তখন দারুল উলুম দেওবন্দে কাজী সাহেব হুজুরের উস্তাদ, হুজুরের নিচের দিকের কিতাবের উস্তাদ, আমাদের বুখারী শরীফের উস্তাদ, আমাদের অনেক উস্তাদের উস্তাদ নাসির আহমদ খান রাহিমুল্লাহ, যিনি শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহর একবারে সরাসরি ছাত্র ছিলেন, দীর্ঘকাল বুখারী পড়িয়েছেন, তিনি যেভাবে সুন্দর একেবারে ভাব গম্ভীর্যের সাথে তাকলিফ করতেন, আমরা দেখতাম যে হুবহু কাজী সাহেব রাহিমাহুল্লাহ একেবারে একই রকম, যেন একই নালা থেকে দুইটা পর নালা গিয়েছে, দুইটা শাখা গিয়েছে। তো তখন আমরা আমাদের মূল্যায়নে, তখন আমরা ছাত্র দারুল উলুম দেওবন্দে মাত্র দাওরা হাদিস শেষ করে উচ্চতর শিক্ষার জন্য গিয়েছি, তা আমাদের কাছে মনে হতো যে ছাত্র ওস্তাদ কিভাবেই মূল্যায়ন করে, যে দারুল উলুম দেওবন্দে বাংলাদেশের কেউ যদি পড়ানোর যোগ্যতা রাখেন তাহলে আমাদের কাজী সাহেব রহমতুল্লাহ আলাই আছেন। কারণ দেখছি যে সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ ঠিক জটিল বিষয়গুলোকে একবারে সহজ ভাবে পানির মতো করে যেমন উপস্থাপন করতেন কাজী সাহেব রহমতুল্লাহ আলী, এমন জটিল থেকে জটিল বিষয়গুলোকে একেবারে খুব অবলীলায় সহজ বুদ্ধ ভাষায় উপস্থাপন করার ক্ষেত্রে কাজী সাহেব রহিমাহুল্লাহর জুরি আর কেউ ছিল না। এজন্য দেখা যেত হুজুর যখন মালিবাগ মাদ্রাসায় পড়ান তখন ঢাকা ভার্সিটির ভিজিটর প্রফেসর হিসাবে তিনি শিক্ষাদান সেখানে অধ্যাপনা করতেন, তো দেখা যেত যে ছাত্ররা কি বসবে হুজুরের ক্লাসে, বরং শিক্ষকরা এই যেন হুজুর টের না পান, দূর দূর থেকে বা আনাচ কানাচ থেকে পর্দা ফাঁক করে হুজুরের তকলিফ গুলো একবারে তন্ময় হয়ে শুনতেন। এটা হুজুরের তাবাহুরে ইলমির একটা পরিচয়। এমনকি ছাত্ররা হুজুরের কাছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো নোট নেওয়ার জন্য বা খাতা নেওয়ার জন্য আসে, নোট নেওয়ার জন্য আসতো যে স্যার আপনার কাছ থেকে নোট নিলে আমরা পরীক্ষায় ভালো করব। তো হুজুর সবার কাছেই, শুধু যে হুজুরের খিদমত কওমি মাদ্রাসার মধ্যে ছিল, লাউড়ি মাদ্রাসায় ছিল, হুজুরের খিদমত আলিয়া মাদ্রাসায় ছিল, এবং হুজুরের খিদমত ঢাকা বিশ্ববিদ্যালয়ও ছিল। তো আমি তিনটা কথা বলছিলাম, যে হুজুরের মধ্যে বিভিন্ন আউসাফের যে সমাবেশ ছিল তার মধ্যে বিশেষ করে আকিদা বিশ্বাসের আপোষহীনতা, যে হুজুর যেই ফ্যামিলিতে বিবাহ করেছিলেন, যে হুজুরের আত্মীয়তার সূত্রে তারা ছিলেন হুজুরের শ্বশুর বাড়ির লোকজন, তারা ফুলফুরান সিলসিলা ছিলেন। আমরা জানি যে ফুলফুরা সিলসিলা যারা, তারা একটু মিলাদ কিয়ামে অভ্যস্ত এবং এটাকে তারা বৈধ মনে করেন। তো এক পর্যায়ে শ্বশুর বাড়ির লোকজন হুজুরের নামে হুজুরের বিভিন্ন কথাকে কাটসাট করে প্রকাশ করে দিল যে হুজুরও আমাদের মতো মিলাদ কিয়ামে বিশ্বাসী। তখন হুজুর আকীদা বিশ্বাসের আপোষহীনতা তাকে তারা দিল। হুজুর ইন্তেকালের আগে ওসিয়তনামা সবার মাধ্যমে এটা লিফলেটের আকারে বিজয়ে দিয়ে গেছেন, যে তোমরা এটা লেখো যে আমাদের আকাবির আসলাফ, আমাদের মাশায়েখ কিরাম মিলাদ কিয়াম এবং অন্যান্য ক্ষেত্রে যেই আকীদা পোষণ করতেন আমিও তাদের সেই আকীদা পোষণ করি, এক্ষেত্রে কোন রকমের আপোষ আমি তাদের সাথে করি না, বা কেউ যদি বলে থাকে যে আমি তাদের ওই মতবাদে বিশ্বাসী এটা ঠিক নয়। আমাদের আকাবির আসলাফ যাদেরকে সাহাবায়ে কিরামের পরবর্তী দল বলা হয়, আমাদের আকাবির আসলাফ সম্পর্কে বুজুর্গানে দিনের মূল্যায়ন হলো যে ওনারা সাহাবায়ে কিরামের একটা দল, যারা সাহাবায়ে কিরাম নবীর সাথে চলে গেছেন পূর্ববর্তী দল, কিন্তু সাহাবায়ে কিরামের একটা দল যারা আকাবিরের দেওবন্দ নামে পরে এসেছেন, এই তাদের যে আকীদা বিশ্বাস ছিল আমরাও সেটাকেই গ্রহণ করি, এই একটা দিক। আরেকটা বিষয় ছিল, তা হলো যে হুজুরের বিনয় দীপ্ত আখলাক, এটা মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতহুম তিনি বলেন যে আমি হুজুরের হজের সফরে দেখা হয়ে গেল হারাম শরীফে, তখন আবু তাহের মিজবাহ সাহেব সঙ্গী ছিলেন, তিনি মিজবাহ সাহেব বললেন যে হুজুরকে সালাম দিলাম আর বললাম, মিজবাহ সাহেব তাকে হুজুরকে বলছেন যে হুজুর আমার জন্য আপনার অনেক এহসান অবদান আছে। হুজুর এই কথা শোনা মাত্রই সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, যে আপনার এহসানের কথা বলে আপনার আমি আকে ইজাবুল মারই বিনাফসি আত্মভরিতা বা আমি আমার নিজ মতে খুশি এগুলো দিবেন, তিনি আর কোনো কথাই শুনলেন না। এরপরে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর তিনি বলেন যে তখন আদিব সাহেব হুজুর আবু তাহের মেজবাহ সাহেব আমাকে বলেন যে হুজুর বড়রা এমনই হয় যে আমি তার এহসানের কথা বলছি, এটা শুনে উনি মুগ্ধ হয়ে
নিজের সোয়াবটাকে নষ্ট করতে চাচ্ছেন না। এই জন্য এরকম বিনয়ের আরো অনেক অনেক উদাহরণ আছে যে তাকে দূর থেকে মনে হতো কত বড় একজন মহাদিস, কাছে গেলে বুঝি আমি ভিড়তে পারবো না, কাছে ঘেঁষতে পারবো না। অথচ যে মান রাআহু আহাব্বাহু, দেখলেই মহাব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওসাব ছিল যে মান রাআহু মিন মান সামিআহু মিন বাঈদিন হাবাহু, দূর থেকে শুনলে ভয় পেত কিন্তু কাছে থেকে এসে দেখলে মহাব্বত একেবারে জড়িয়ে, মহাব্বতে জড়িয়ে পড়তো। তো ঠিক তেমনি হুজুরকে যারা দূর থেকে মনে করতো এত বড় মহাদিস, কাছে গেলে উনি আমাকে বরণ করে নেন কি নেন না, একেবারে শিশু সুলভ, যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির মতো বডি। এজন্য মুফতি মাহমুদ রাহিমাহুল্লাহ পাকিস্তানের সরহাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলতেন যে কাজী কো তুম জমিন পর জিতনা সমঝো ও জমিন কে নিচে ভি উতনা হ্যায়, অর্থাৎ জমিনের উপরে তার যে খর্বকায় দেখো এটা কি তোমরা শেষ মনে করো না, বরং তিনি জমিনের নিচেও অর্থাৎ গভীর জ্ঞানের অধিকারী ব্যক্তিত্ব। যে গোলাম গৌস হাজারভি রাহিমাহুল্লাহর সাথে তিনি জমিয়তের এবং মুফতি মাহমুদ রাহিমাহুল্লাহ আরো বড় বড় আকাবির আসলামের সাথে এই জমিয়তের বিষয় নিয়ে আলোচনা করলে বাংলাদেশের মধ্যে তাকে তারা নির্বাচন করেছেন, এবং তারা এত বড় বড় আলেম মুফতি মাহমুদ রাহিমাহুল্লাহ, গোলাম গৌস হাজারি রাহিমাহুল্লাহ, হাজারভি রাহিমাহুল্লাহ সহ আরো বড় বড় যারা আছেন সকলেই তারা এক বাক্যে হুজুরের আখলাকের বিনয় এবং তাবাহরে ইলমের আপনি সবাই সাক্ষ্য দিতেন। আর তিন নম্বর কথা আমি যেটা বলতে চাচ্ছি তা হলো হুজুরের মধ্যে বিশেষ গুণাবলী হিসেবে এক নম্বর তো ছিল বিশ্বাসের আপোষহীনতা, দুই নম্বর বিনয় দীপ্ত আখলাক, তিন নম্বর হচ্ছে আকাবির ও আসলাফের যে অনুসরণ, অর্থাৎ আকাবির আসলাফের ইলমের উত্তরাধিকার অর্থাৎ দরবেশি বা ইহসান। হুজুরের যে কেউ হুজুরকে জানত, এমনকি আম্মা জান হুজুরের স্ত্রী খাদিজা খাতুন রাহিমাহুল্লাহ, তিনিও ইন্তেকাল করে গিয়েছেন, তিনি বলতেন যে আমি ঘুমিয়ে পড়তাম তারপর গুনগুন আওয়াজে জেগে উঠতাম, দেখতাম যে হুজুর নামাজ আদায় করছেন। আর দেওবন্দ হুজুর তো বেশি বয়সে, অর্থাৎ লাউরি মাদ্রাসার ফাজিল জামাত পড়ে এরপরে দেওবন্দ গিয়েছেন। তখনকার আলিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসার মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না, লাউরি হুজুর হযরত তাজাম্মুল আলী রাহিমাহুল্লাহ তার মাধ্যমে তিনি দেওবন্দিয়াদের যে শিক্ষা দীক্ষা নিয়েছিলেন সেটাকে পরিপূর্ণ করে এসছেন শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহর কালাম্মুজ এবং শিষ্যত্ব গ্রহণ করার মাধ্যমে। এজন্য আকাবির আসলাফের যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে বলা হয় হাদিসের মধ্যে আছে লাহু আজিজুন কাজিজিল মিরজান, যে টকবক ফুটন্ত পানি যেভাবে টকবক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে সিনার ভেতরে, তেমনি কান্নার আওয়াজ টকবক করতো। ঠিক কাজী সাহেব হুজুর রাহিমাহুল্লাহ একেবারে নবীওয়ালা সে আওসাফের পূর্ণ উত্তরাধিকারী ছিলেন। এভাবে যে আম্মাজান বলেন যখন গুনগুন করে তিনি কোরআন তেলাওয়াত করতেন সূরা কাফ থেকে নিয়ে পুরা শেষ পর্যন্ত হুজুর নিজে নিজে মুখস্থ করে নিয়েছিলেন এই এই সূরাগুলো, সূরা কাফ ওয়াল কোরআনুল মাজিদ এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত হুজুর নিজের ইচ্ছায় দেওবন্দ থাকাকালীন মুখস্থ করে নিয়েছিলেন। তো সেই সূরাগুলো হুজুর খুব সুন্দর করে নামাজে আপনার তাহাজ্জুদে পড়তেন। আম্মাজান বলেন যে এই আওয়াজে আমি আর ঘুম ভেঙে যেত, আর দেখতাম যে কান্নার একেবারে শিশুর মতো, শিশুরা যেভাবে মাকে কাছে না পেলে কিংবা কোনো আবদার তাদের চাওয়া পাওয়া পূরণ না হলে কান্নাই করতে থাকে, বাবার পেছনে মায়ের পেছনে ছুটতে থাকে, ঠিক তেমনি যেন যে গোলাম তার মনিবের কাছে করজোর করে অন্যায় অপরাধের জন্য ক্ষমা চাচ্ছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে ইহসানের এই দুইটা দিক হুজুরের মধ্যে একেবারে পুরোপুরি পরিস্ফুটিত ছিল। এজন্য কাজী সাহেব রাহিমাহুল্লাহ যেমন যে কানা নাজমান ফিসসামাই কাযালিকা কানা সুরাইয়া ফি নুজুম ইসসামাই, যে আকাশের একটা ইলমে হাদিসের মসনদের যেমন একজন তারা ছিলেন, তারকা ছিলেন, ঠিক তারকাদের মধ্যে আবার সুপ্তারা, সুপ্তারা ধ্রুব তারা যেটাকে বলে, যে সুপ্তারা হলো তারার মধ্যে সবচেয়ে ভালো এবং সুন্দর তারাটা, ঠিক তেমনি ছিলেন। এই দেশে দেওবন্দ ও দেওবন্দিয়তকে সকলের মাঝে বিলিয়ে দেওয়া এবং দেওবন্দি চিন্তা চেতনা ছাত্রদের জেহেনের মধ্যে বদ্ধমূল করে দেওয়ার ক্ষেত্রে হুজুরের অবদান অনস্বীকার্য। যে মাদ্রাসার যারা পরিচালক মুহতামিম হন তাদের সর্বপ্রথম যে বিষয়ে তাদেরকে কলুষিত করে সেই বিষয়টা হলো এই ফুলুস, পয়সা। তো কিন্তু কাজী সাহেব হুজুর রহিমাহুল্লাহ যেভাবে মুস্তাফিজ ভাই বলছিলেন এবং এহে মাহমুদ সাহেব ও বললেন যে হুজুর মাদ্রাসার টাকাকে কখনো ধরতেন না, বা ধরলেও যতক্ষণ পর্যন্ত খাজিন কেশিয়ারের কাছে জমা না দিবেন ততক্ষণ পর্যন্ত হুজুরের কাছে ভালো লাগতো না। এই জন্য হাদিসের সেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন,
নামাজ পড়ানোর পরে খুব দ্রুত চলে গেলেন, এভাবে দ্রুত কখনো যান না। আবার কিছুক্ষণ পরে ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়িয়ে এত দ্রুত কখনো যান না, আবার ফিরে আসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওই বালিশের নিচে কিছু স্বর্ণ টুকরো রয়ে গেছিল, ওগুলো বন্টন হয়নি, আমার মনে পড়ে গেল, তো আমার যদি বন্টনের আগেই আমি চলে যাই দুনিয়া থেকে তাহলে ওটার হিসাব কে দিবে। ঠিক তেমনি নববী আখলাকের যে সিফাত হুজুরের মধ্যে ছিল তা হলো যে মাদ্রাসার মুহতামিমকে সব মাদ্রাসা থেকেই ফোন দেওয়া হয়, এটা ব্যক্তিগত ভাবে ইউজ করে, মাদ্রাসার কাজে ইউজ করে, এটা খালাত মলত মানে মেলানো ইউজ সবাই করে, ব্যবহার করে থাকে। কিন্তু কাজী সাহেব রহমতুল্লাহ আলাই এক্ষেত্রেও কতটা জুহুদ এবং তাকওয়ার পরিচয় দিয়েছে দেখুন। যে মাদ্রাসার এখন যে পিয়ন আছে হাসিবুর রহমান, সে বারবার বলে বা আমরা দেখেছি যে হুজুর যদি ব্যক্তিগত কারণে কখনো ফোন ইউজ করতেন তাহলে ওই লোকাল হোক বা ইন্টারন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল করতেন না লোকালই করতেন, যে লোকাল ফোনটার কত টাকা বিল হয় সেই টাকা বরং তার চাইতে ভাঙতি পয়সা না দিয়ে বেশি দিয়ে হুজুর এটা বলতেন যে হাসিব ওইটা ওই পটে রেখে দাও, যে আমি এটা ইউজ করেছি নিজস্ব ব্যক্তিগত কাজে, তুমি এটা রেখে দাও। আবার যদি কখন এমন হতো যে ভাঙতি টাকা পাওয়া যাচ্ছে না, তখন হুজুর হাসিবকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে লেখাতেন যে আমি এই ফোনটাকে আমার ব্যক্তিগত ইউজ করেছি, এই ইউজের জন্য আমি এখন টাকা দিতে পারিনি, তো আমার কাছে ঋণ মাদ্রাসায় এত 5 টাকা কথার কথা ঋণ রয়ে গেল, তো হুজুর এটা এভাবে লিখে দিতেন, পরে আবার যখন সেই টাকা ভাঙতি হয়ে যেত তখন দিয়ে আবার ওটাকে কেটে নিতেন। এইটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকার জামানা, এবং কোন মুহতামিমরা এটাকে কোনো ব্যাপারই মনে করেন না যে মাদ্রাসার ফোন দিয়ে আমি নিজস্ব সামান্য একটু ইউজ করেছি এটার জন্য আবার টাকা দিতে হবে, এটা কল্পনাই করা যায় না। আরেকটা কথা বলে আমি শেষ করছি, আপনাদের সময় শেষ হয়ে আসছে বুঝতে পারছি। আমাদের উস্তাদে মহতারাম আল্লামা আব্দুল গাফফার দামাত বরকাতুন ইয়াহিয়া ভাইয়ার খুব কাছের মানুষ এবং জামিয়াতুল উলুমুল ইসলামিয়ার সম্মানিত শেখুল হাদিস, তিনি এটা গর্ব করেই বলেন এবং আমরাও শুনেছি, তা হলো কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই তাকে ডেকে ছাত্র জমানায় বলছেন, যখন তিনি ছাত্র জমানা শেষ করে শহীদ বাগ মসজিদে খতিব হন, যে আব্দুল গাফফার শোনো, আমি এখন আল্লাহর কাছে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, কেন আমার কাছে কেউ কোনো কানাকড়ি পয়সা পাবে না, এখন আল্লাহ যদি আমাকে ডেকে নেন তাহলে আমার দুনিয়াবি বিষয়ে কোনো আফসোস যে আমি এটা ওসিয়ত করে যেতে পারলাম না, উনি তো আমার কাছে এত টাকা পাবেন, এই বিষয়ের ভোগান্তি নিয়ে পরিতাপ নিয়ে আফসোস নিয়ে আমি চলে যাচ্ছি, এমন কিছু নাই। আমাকে আমি এভাবে একেবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে মুআমালা লেনদেন সাফ করে ক্লিন করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি যে এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমাকে ডাকেন তাহলে সেই ডাকে তাড়া দেওয়ার জন্য আমি সবিশেষ প্রস্তুত আছি।